দেখো আমরা এখন ক্লাসে আছি নাম্বারের ক্লাসে কোন ক্লাসে আছি নাম্বার ক্লাসে নাম্বার বলতে আমরা বাংলায় কি বুঝি নাম্বার বাংলায় সংখ্যা নাম্বার বাংলা কি সংখ্যা এবার সহজে বুঝতে পারছো যে সংখ্যা বলতে আসলে কি বোঝাতে চাইছে কোনো বিষয় বা কোনো বস্তু বা কোনো ব্যক্তির সংখ্যা বোঝাতে যে তোমরা ঘরে হয়তো কয়েকজন আছো কেউ এসে জিজ্ঞেস করলো যে তোমরা কতজন আছো তুমি একটা সংখ্যা বলে দিলে পাঁচজন সাতজন বা দশজন বলে দিলে সে জানতে পারবে যে এতজন আছে ঠিক আছে তো এটাকে সংখ্যা বলা হয় বা নাম্বার বলা হয় ইংরেজিতে ইংরেজিতে নাম্বার দুই প্রকার কয় প্রকার বললাম বাংলাতেও দুই প্রকার এক বছর এবং বহু বছর ইংরেজিতে সিক্স তেমনি দুই প্রকার সিঙ্গুলার এবং প্লুরাল ঠিক আছে সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি সিঙ্গুলার বলতে আমরা বুঝি যে যখন কোনো সংখ্যা দ্বারা একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায় যেমন তুমি আরফিন শুধু বললাম যে আরফিন আরফিন কয়জন ব্যক্তি একজন ব্যক্তি তুমি তুমি কয়জন ব্যক্তিকে বোঝালাম তুমি বলতে তুমি বলবে যে তুমি এসো ঠিক আছে তুমি একাই চলে আসবে তাই না যদি বলি তোমরা চলে আসো তোমরা সবাই চলে আসবে এবার ইংরেজিতে নাম্বার বাংলার মতোই দুই প্রকার বাংলায় যেমন এক বছর এবং বহু বছর ঠিক তেমনি ইংরেজিতেও নাম্বার কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে পুলুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার আমরা কখন বুঝতে পারবো যখন কোন শব্দ দ্বারা একটি বোঝাবে কটি বোঝাবে একটি সিঙ্গেল অনেকে বলে না তুমি সিঙ্গেল না ডবল সিঙ্গেল মানে যারা অবহিত তারা বলে কি আমি সিঙ্গেল আছি তার মানে কি আমার আর কেউ নেই আমি সিঙ্গেল মানে আমার আর কেউ নেই তেমনি পেন যদি বলি পেনের অর্থ হবে একটি পেন আবার যদি বুক বলি বুকের অর্থ কি হবে একটি বই আবার যদি বলি আই আমি আমি বলতে কজন বোঝালাম একজনকে বোঝালাম তারপরে দেখো পুলুরাল পুলুরাল বলতে একাধিক বোঝাবে যেখানে একাধিক বোঝাতে আমরা ব্যবহার করি সেটাকে পুলুরাল বলা হয় যেমন পেন থেকে এস লাগিয়ে দিয়ে পেন্স বললাম হ্যাঁ তুমি কটা পেন স্যার আমি বললাম পেন্স মানে অনেকগুলো পেন দরকার আর কি তখন কি বলবো পেন্স গিভ মি দা পেন্স কি বলবো গিভ মি দা পেন্স আমাকে অনেকগুলি পেন দেওয়া হোক তখন তুমি অনেকগুলি দেবে কিন্তু আমি যদি বলি গিভ মি এ পেন তুমি একটা পেন দেবে একটা কলম দেবে তাই না তাহলে যে শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে একাধিক বোঝায় বা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় যে শব্দ দ্বারা তাকে প্লুরাল বলে প্লুরাল বলা হয় ঠিক আছে যেমন পেন থেকে পেন্স করলাম অনেক কলম বুক থেকে বুকস করলাম অনেক বই এবার আমরা জেনে নেব সিঙ্গুলার থেকে প্লুরাল করার সাধারণ নিয়ম সাধারণ নিয়ম বলতে যে নিয়মটা সব জায়গাতে হবে মানে ম্যাক্সিমাম জায়গায় হবে ঠিক আছে সেই নিয়মটা কি কোন শব্দ বা কোনো নাউন আমরা যেগুলো বোঝাই বিশেষ করে নাউন গুলোকে তো বোঝাই তাই না চেয়ার একটা নাউন নাউন বলতে যেটা নাম বোঝাবে ঠিক আছে নাউন বলতে যেটা নাম বোঝাবে পরবর্তী ক্লাস যখন স্পিচের ক্লাস আসবে পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দেবো পেন এটা একটা নাউন নাম বোঝায় আর বলি আমরা তাই না তো সমস্ত শব্দগুলাই নাউন যেগুলো যেমন পেন বই খাতা মানুষ এই হাফিজুল আরফিন এগুলো সকলে কি সবগুলো নাম হ্যাঁ তো নামের পরে সাধারণত কোন বস্তুর নামের পরে নামের পরে এই ব্যক্তির নামের পরে না হাফিজুলকে হাফিজুল করে দিলে অনেকজন হাফিজুল হয়ে যাবে না ঠিক আছে তো কোনো বস্তুর বস্তুবাচক নামের পরে যখন আমরা এস যুক্ত করব এস তখন সেটা প্লুরাল হয়ে যাবে যেমন বুক থেকে বুকস বুক থেকে বুকস আবার পেন থেকে

তাহলে এইভাবে আমরা সাধারণ নিয়মটা আয়ত্ত করে নিলাম একবার দেখে নাও সবাই সাধারণ নিয়মটা মাথায় বসি নাও ঠিক আছে প্রথম নিয়ম দেখলাম কোন এস যোগ করে সেটাকে পুলোর করা হয় হয়ে থাকে তাই না দ্বিতীয় নিয়মটা আমরা দেখবো ধরো কোনো শেষে অলরেডি এস আছেই ঠিক আছে সেই ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম আছে কোন নাউনের শেষে দেখলাম যে সাধারণ একটা এস অলরেডি আছে তাহলে আবার এস করে দিয়ে ডবল এস করে দেবো করব না সেক্ষেত্রে একটা নিয়ম আছে সেক্ষেত্রে নিয়মটা কি এস বা এস এইচ যদি থাকে এস বা এস এইচ যদি থাকে এর সঙ্গে আরো আছে জেড বা এক্স হ্যাঁ সেগুলো তোমরা উঁচু ক্লাস থেকে জানবে তো তোমাদের জন্য এখন যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে এস বা এস এইচ যদি থাকে কি কি থাকে এস বা এস এইচ তাহলে সেই শব্দগুলো আমরা প্লুরাল কিভাবে করব সেই ক্ষেত্রে হবে কি তার শেষে এস যুক্ত হবে কি যুক্ত হবে ইএস যুক্ত করতে হবে তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে যেমন বাস বাস থেকে বাসেস কি যুক্ত করলাম ই এস যুক্ত করলাম আবার ওরকম কয়েকটা শব্দ বলো যেমন গ্যাস গ্যাস হয় না গ্যাস কি করব তাহলে গ্যাসের কে কি করবো গ্যাসেস অনেক গ্যাস আবার এফ এস এইচ ফিস ভেরি গুড কে বললো ফিস আর ফিন এফ আই এস এইচ ফিস ফিসটাকে কি করব তাহলে এস এইচ আছে এস এইচ আছে তাহলে কি করবো এফ আই এস এইচ ই এস ফিসেস তৃতীয় সাধারণ নিয়ম যেটা তোমরা লিখে নেবে বা জেনে নেবে সেটা হলো কোন নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে কোন নাউনের কোন নাউনের শেষে এফ বা এফ ই যদি থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু কি এস লাগিয়ে দিয়ে হয়ে যাবে হয়ে যাবে না তাহলে সেটা ছিল সাধারণ নিয়ম আর এটা হচ্ছে বিশেষ নিয়ম এটা বিশেষ নিয়ম কি নিয়ম কোন নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। এফটাকে সরিয়ে দেবো কি বলবো এফ এবং এফ ই দুটাকই সরিয়ে দেবো দিয়ে সেখানে তার পরিবর্তে কি আনবো ভি ই এস মনে রাখবে ভি ই এস নি আসতে হবে যেমন এল ই এ এফ লিফ লিফ মানে কি লিফ মানে পাতা তো এল ই এফ থেকে আমরা কি করবো তাহলে এফটাকে সরিয়ে দেবো প্রথমে লিখে নিই যেটা যেগুলা থাকবে এল থাকবে ই থাকবে এ থাকবে হ্যাঁ এফ এর পরিবর্তে এফটাকে বাদ দিয়ে কি আনবো ভি ই এস লিভস লিভস মানে অনেক পাতা লিপ মানে একটি পাতা লিফ মানে অনেক পাতা ওয়াইফ ওয়াইফ মানে ওয়াইফ মানে স্ত্রী তাহলে ডাব্লিউ আই ডাব্লিউ আই রেখে দিলাম এফ এর বলেছি এফ ই এর পরিবর্তন হবে তাহলে এফ এর পরিবর্তন কি কি যুক্ত করবো ভি ইএস ওয়াইফ অনেক হাফিজুল যদি একজন বউ নিয়ে চলে আসে কি বলবে হুইফ সি কি বলবে হুইফ সি সে কে তারপর হাফিজুল কি উত্তর দেবে সি ইজ মাই ওয়াইফ একজন স্ত্রী নিয়ে আসলে কি উত্তর দেবে She is my wife. She is my wife. She is my wife. She is কি বলবে তুমি প্রশ্ন করবে হু আর দে কি প্রশ্ন করবে হু আর দে মানে তারা তারা কারা ঠিক আছে উত্তর তখন দে আর মাই ওয়াইফ বলবে তাহলে হবে না কি বলতে হবে দে আর মাই কি বলবে দে আর মাই ওয়াইফ তারা সকলে আমার স্ত্রী আবার নাইফ ছুরি এখানে একটা যদি ছুরি থাকে আমরা কি বলবো দিস ইজ এ নাইফ দিস ইজ এ নাইফ আর যদি অনেকগুলো ছুরি থাকে কি বলবো নাইফ

এখানে কিছু শব্দ উল্লেখ করা হয়েছে যেমন ডজন 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 কি আমরা কলা কি কিনতে কি বলি এক ডজন পেন দিন তাই না তাহলে ডজন 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 যখন বলবো বলবো এক হলেও আবার বারো ডজন হলেও ডজন বলবো আবার একশো ডজন হলেও কি বলবো হ্যাঁ তেমনি ইউ ইউ কে লক্ষ্য করো ইউ ইউ আছে আমি যদি তুমি বলি তবুও আমি ইংরেজিতে কি শব্দ ব্যবহার করবো ইউ আবার যদি তোমরা বলি তবুও আমি ব্যবহার করবো ইউ 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 তুমি তোমরা ঠিক আছে তুমি এবং তোমরা সব ক্ষেত্রে ইউ শব্দ ব্যবহার হবে ঠিক আছে আবার উইক আমি এক সপ্তাহ যদি বলি তাহলে উইক ব্যবহার করব আমি যদি চার সপ্তাহ বলি তবু উইক বলবো আবার থাউজেন্ড আমরা ব্যাংকে টাকা তুলতে গিয়ে চেক লিখি কত আমাকে টেন থাউজেন্ড দেন ঠিক আছে অনেকে ভুল করে থাউজেন্ড করে দেয় হ্যাঁ এস যোগ করে দেয় কিন্তু সেখানে দরকার পড়ে না আমি ওয়ান থাউজেন্ড বলতে থাউজেন্ড ব্যবহার করবো এবং টেন থাউজেন্ড বলতেও থাউজেন্ডই ব্যবহার করবো আবার হান্ড্রেড আমি একশো টাকা বলতে ওয়ান হান্ড্রেড বলবো ঠিক আবার অনেক মানে অনেক সময় বলতে আমি ধরো মোটামুটি নশো দরকার নাইন হান্ড্রেড বলবো না কি বলবো নাইন হান্ড্রেড বলবো তো কিছু কিছু শব্দ এগুলো ব্যতিক্রম শব্দ এগুলো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সেম হয় মনে থাকবে তো এগুলো কিছু কিছু শব্দ মুখস্ত করে নেবে যেগুলো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আরো কিছু ব্যতিক্রম শব্দ আছে সেগুলো তোমাকে দেখে দিচ্ছি চাইল্ড সি এইচ আই এল ডি চাইল্ড আবার অক্স অক্স মানে কি শেয়ার শেয়ার ফক্স মানে চাইল্ড আমরা যদি প্লুরাল ব্যবহার করি একজন শিশু থেকে বহুজন শিশু বোঝাতে যাই তখন আমাদেরকে শব্দ ব্যবহার করতে হবে কি চিলড্রেন কি করবে আর কি চিলড্রেন কিছু না শব্দটা মুখস্থ করে নাও চিলড্রেন কি করবে চিলড্রেন অক্স কে যদি আমরা প্লুরাল করতে যাই কি করব সেসার ইয়ন যুক্ত করে দিয়ে অপশন করে দিলাম এক্স থাকলে সাধারণ একটা নিয়ম আমরা পাচ্ছি এখান থেকে অক্স থাকলে ইয়ন যুক্ত করে দিছি তাহলে ফক্স কে কি করব ফক্সেন এইসব শব্দগুলো মনে রাখবে ঠিক আছে সিঙ্গুলার টু পুরুরাল সিঙ্গুলার এক বচন পুরুরাল বহু নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝাবে ঠিক আছে সেটাই নাম্বার আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে যেটা তারা একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা সিঙ্গুলার নাম্বার আর পুরুরাল নাম্বার বোঝাবে যেটা একাধিক বস্তু বা ব্যক্তিকে বোঝাবে সে দুয়েও হতে পারে ততধিকও হতে পারে পাঁচজন সাতজন দশজন দশটা বারোটা চোদ্দটা এক ডজন চোদ্দ ডজন ঠিক আছে আজকে নাম্বারের ক্লাস কমপ্লিট হলো কালকে থেকে তোমাদের করাবো পার্টস অফ স্পিচ মনে দেবে তো পার্টস অফ স্পিচ মোটামুটি দেখে বাকিগুলো ক্লিয়ার বুঝে দেবো ঠিক